পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনকে কেন্দ্র করে উত্তেজিত জনতার রোষা নলে পরে ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির সদর দপ্তর ষোলোটি থানা ফারি এবং ট্রাফিক বক্স সহ অন্তত গুরুত্বপূর্ণ উনত্রিশটি স্থাপনা আর এ সময় লুট হয় আটশো পনেরোটি অস্ত্র এবং বিরাশি হাজার দুশো রাউন্ড গুলি পরবর্তীতে ৬১৭টি সতেরোটি অস্ত্র এবং ছাপ্পান্ন হাজার আটশো আটান্ন রাউন্ড গুলি উদ্ধার হলো একশো আটানব্বইটি অস্ত্র এবং 25394 ব্র্যান্ড গুলির এখনো খোঁজ মেলেনি লুট হওয়া বিপুল এই অস্ত্র এবং গুলির পাশাপাশি সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্রকে অপরাধ দমনে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নবনিযুক্ত সিএমপি কমিশনার অপরাধ প্রতিরোধ এবং প্রতিকারের ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জটি সেটা হচ্ছে পুলিশের যে খোয়া যাওয়া অস্ত্রগুলি উদ্ধার এবং পুলিশের থানায় থাকা যে সমস্ত ব্যক্তির অস্ত্র ছিল সেগুলো উদ্ধার করা সেগুলো কিছু কিছু খোয়া গিয়েছে আর সন্ত্রাসীদের কাছে থাকা অবৈধ অস্ত্রোদ্ধার আর আমরা পুলিশিং করব যেটা আমরা বলেছি যে জিরো টলারেন্স এগেন্স্ট ক্রাইম অ্যান্ড ফিয়ার অফ ক্রাইম অপরাধ এবং অপরাধজনিত ভীতি দুটোই আমরা দূর করব চট্টগ্রাম নগরী থেকে এদিকে গত এক মাস ধরে ক্ষতিগ্রস্ত ভবনগুলিতে চলছে থানা পুলিশের কার্যক্রম গাড়ি পুড়ে যাওয়ায় পুলিশের টহল ব্যবস্থা নেই বললে চলে সেই সঙ্গে অপরাধ দমন কিংবা অপরাধীকে গ্রেপ্তারে পুলিশের ধীরে চল নীতির কারণে কিছুটা ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ আর ইমেজ সংকটের কারণে সাধারণ পুলিশ সদস্যদের মনোবলও আগের অবস্থায় নেই তাই পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরাতে যথাযথ সংস্কারের কথা বলছে সুশীল সমাজ থানা আছে কার্যকর আছে সব কিছু আছে কিন্তু অনেকের কাছে নাগরিকরা মনে করছে আসলে খুব একটা আছে সেটা মনে করতে পারছে না কাঙ্ক্ষিত হেল্প পাচ্ছে না আবার যারা সহযোগিতা করবে তারাও তাদের আগের অবস্থানে নেই ফলত আইনশৃঙ্খলা পরিস্থিতি মানুষের নিরাপত্তা নিয়ে মানুষ অনেক জায়গায় খুবই উদ্বিগ্ন এবং হতাশাও মানুষের মধ্যে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে পুলিশকে এই চ্যালেঞ্জ মোকাবেলা পুলিশের যে মূর্তি পুলিশ হিসেবে নাগরিকের বন্ধু হিসাবে আস্থা সৃষ্টি করে মানুষের কাছে সেই জায়গায় ফেরত আসার জন্য তাদেরকেও কিছু নিষ্ঠার সাথে কাজ করতে হবে অনেকটা সাধনা করতে হবে কারণ তার সেটা পবিত্র দায়িত্ব সেই জায়গা থেকে আসতে পারলে মানুষ নিশ্চয়ই তাকে ওয়েলকাম করবে এবং তারা তাদের সঠিকভাবে দায়িত্বগুলো পালন করতে পারবে এই অবস্থায় একেবারে ভিন্ন আঙ্গিকে নগর পুলিশিং গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সিএমপি বিশেষ করে শক্তিশালী করা হচ্ছে কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে আগের সব কমিটিকে বাতিল করে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ গ্রহণকারীদের সম্মনে গঠিত হবে কমিউনিটি পুলিশ একিসের সঙ্গে সপ্তাহের বৃহস্পতিবার থানা এলাকায় এবং মঙ্গলবার সিএমপি কমিশনার কারদ্বলে হবে সাধারণ মানুষের উপস্থিতিতে ওপেন হাউস এ যে জনসম্পৃক্ততা সেটা বৃদ্ধি করার লক্ষ্যে আমরা কতগুলো পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছি যেমন কমিউনিটি পুলিশিংয়ের অনেক পুরনো কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে সব কটি কমিটি বিলুপ্ত করা হয়েছে নতুন কমিটি গঠন করে প্রস্তাব করার জন্য আমরা আগামী রবিবার পর্যন্ত সকল ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেছি এবং সেখানে আমরা বলেছি যাতে এটা কোনো পার্টিজান কমিটিতে পরিণত না হয় আমরা বলেছি যে কমিউনিটি পুলিশিংয়ের যারা সদস্য হবেন নাম প্রস্তাব করবেন সেটা বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেই আন্দোলনে নেতৃবৃন্দ সমন্বয়কবৃন্দ যারা আছেন ওনাদের সাথে সমন্বয় করে পরামর্শক্রমে ওনাদা এনাদের স্ব স্ব থানা এলাকার ভিতরে সর্বজন শ্রদ্ধেয় যে সমস্ত যারা আছেন নাগরিকবৃন্দ আছেন ওনার এবং আগ্রহী সমাজসেবক পুলিশিংয়ের কাজে আর আগ্রহ আছে উদ্যোগ আছে উদ্যম আছে এবং সত্যিক অর্থে কমিউনিটির সেবা করতে চান না যার যার থেকে তাদের নাম অন্তর্ভুক্ত করে আমরা আনতে বলেছি এখানে ওপেন হাউস ডে প্রবর্তন করা হয়েছে আগে ছিল আমি যদি ধারণা মাঝখানে অনেক বন্ধ ছিল ওপেন হাউস ডে প্রবর্তন করার কথা বলেছি সকল ক্রাইম ডিভিশন ডিভিশনের ডেপুটি কমিশনার ওনারা রোববার ওপেন হাউস ডে করবেন এবং পুলিশ কমিশনার অফিস ওপেন হাউস ডে হবে মঙ্গলবার আগামী সপ্তাহ থেকে ষাট বর্গ এই চট্টগ্রামের লোক সংখ্যা সত্তর লাখের বেশি হল থানা রয়েছে ষোলোটি যেখানে দায়িত্বরত পুলিশ রয়েছেন ছয় হাজার দুশো কমল সময় সংবাদ চট্টগ্রাম